বাইক শূন্য হতে বসেছে সিবিইউ মোটরসাইকেলের শোরুমগুলো। ডলারের হিসাব মেলাতে গিয়ে কয়েক মাস ধরে কোনো এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এতে যেমন সংকুচিত হচ্ছে ব্যবসা, তেমনি প্রতিযোগিতার বাজারে বাড়ছে দাম। ব্যবসা টিকিয়ে রাখতে মোটরসাইকেল আমদানির সুযোগ চান এ খাতের ব্যবসায়ীরা। রাজস্ব আদায়ের সুযোগ হিসেবে দেখে এলসি খোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে ব্যক্তিগত বাণিজ্যিক কর্মকাণ্ডে দেশে কদর বাড়ছে মোটরসাইকেলের। ব্যবসায়ীদের তথ্য ঊর্ধ্বমুখী চাহিদার যোগানে 10,000 কোটি টাকা ছাড়িয়েছে এই বাহনের বাজার। বর্তমানে বছরে দরকার হয় প্রায় 6 লাখ ইউনিট। এই চাহিদা মেটে সিকেডি, এসকেডি ও সিবিইউ বা কমপ্লিট বিল্ড ইউনিট মোটরসাইকেলের মাধ্যমে। এর মধ্যে দাম কিছুটা বেশি হলেও ফিনিশিং ও টেকসই বিবেচনায় স্মার্ট জেনারেশনের পছন্দের শীর্ষে সিবিইউ মোটরসাইকেল। তবে ডলারের চাপে পড়ে কয়েক মাস ধরে বন্ধ রয়েছে এর আমদানি। এমন দাবি করে ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে চললে থেমে যাবে তাদের ব্যবসায়ের চাকা। গাড়ির রেট চাই সামঞ্জস্যতা বজায় রাখতে, কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান মার্কেট অনুযায়ী কন্ট্রোল করতে পারছি না, দাম বেড়ে যাচ্ছে। পাইপলাইনে যেগুলো ছিল সেগুলো সব চলে আসছে, আমার শোরুম বন্ধ করে দিতে হবে এমন অবস্থা। কোনো ব্যাংক আমাদের এলসি নিচ্ছে না। এই যে আমাদের আগ পাইপলাইনে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো আমরা ই করছি, হয়তো আর এক মাস আমরা চলতে পারবো হাইস্ট। ব্যাংকগুলো যে বাইরে দিচ্ছে যে 100% মার্জিন এলসি করতে হবে, আমরা সেইটাও রাজি হয়েছি। একবারে যদি বন্ধ থাকে তাহলে আমাদের এই মানে এই পরিবারটার কি হবে? এই অবস্থায় ব্যবসা ধরে রাখার কৌশল হিসেবে এলসি চালুর দাবি চরম সংকটে পড়া মোটরসাইকেল আমদানিকারক সমিতির। আগে আমি প্রতি মাসে 150 মোটরসাইকেল বিক্রি করছি, আর আমি এবার গত মাসে আমি 3টা কি 4টা মোটরসাইকেল বিক্রি হয়েছে। আমার মোটরসাইকেল নাই তো, কাস্টমারদের চাহিদা অনুযায়ী তো আনতে পারতেছি না। আমার যেমন 2টা দোকান ছিল, মোচেক একটা, এখানে একটা, আমার মোচেক একটা ছেড়ে দিলাম। আমরা কোনো এলসি অফার করতে পারছি না। 100% না হলে আমরা 50%, তাও যদি না হয় তাহলে আমাদেরকে যেন 25% অন্তত করতে দেওয়া হয়। আমরা 154% ট্যাক্স দিই আমরা পার মোটরসাইকেলে। গাড়ির রেজিস্ট্রেশনের ব্যাপারেও সরকার লাভবান হচ্ছেন, একটা ভ্যাট দিচ্ছি বিক্রিকালীন ভ্যাট। সেটা একদিকে ডলার ব্যয়, অন্যদিকে রাজস্ব আদায়, এই দুই চ্যালেঞ্জ সমন্বয় করে এক্ষেত্রে ব্যবসায়ীদের আমদানির সুযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ফরেন কারেন্সি রিজার্ভ তো আমাদের দেশে যেহেতু চাপ রয়েছে, তো সেটা বিবেচনা রাখতে হবে। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে দেশের ভিতরে এই মোটরসাইকেলের কিন্তু একটা ডিমান্ড আছে। যদি সীমিত পরিসরেও আমরা অনুমতি দিতে পারি এলসির, এবং সেটা যদি 100% যে এলসি মার্জিন হয় সেটার মাধ্যমে যদি দিতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা হলেও সাময়িকভাবে আমাদের যে দেশের ভিতরে চাহিদা রয়েছে সেটা পূরণ করতে পারবে। এবং এতে করে সরকার রাজস্ব আয়ের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়বে। তাকে ইতিমধ্যে যেহেতু আমাদের রাজস্ব আয়ের ক্ষেত্রে একটা চাপের মধ্যে আছে সরকার। বুয়েটের গবেষণা, বাংলাদেশে যেখানে 1,000 জনের মধ্যে 7 জনের রয়েছে মোটরসাইকেল, সেখানে ভিয়েতনামে প্রতি 4 জনের রয়েছে একটি, আর ভারতে 30 জনের মধ্যে মোটরসাইকেল রয়েছে 1 জনের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।